আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান করুণাময় আল্লাহ রাসূলকে স্মরণ করি। এই পৃথিবীর অলি আফজাল আউলিয়া আম্বিয়াগণ এবং পীর মাশায়েখগণ, আলেম ওলামায়ে কেরামগণ, আমার বন্ধুরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ দানু সরকার আপনাদের সম্মুখে এবার একটি শান গাবো, একটি শান নিয়ে উপস্থিত হয়েছি। তুমি রোজা রাখো, নামাজ পড়ো, নবীর ধুরুত বইল না, নবী হইবে দেওয়া না, পাপি উম্মতের লাগিয়া নবী একদিন হইবে দেওয়া না। বন্ধুরা, আমরা ইসলাম ধর্মের লোক, আমরা মুসলমান, আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তৌফিক থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে এবং হালাল হারাম বেছে আমরা চলতে হবে। আমি একজন ক্ষুদ্র সামান্য মানুষ, আমার বিদ্যা বুদ্ধি নেই, আপনাদের সম্মুখে আমি এই গজলটা শোনাব। গজল আমি ভালোবাসি, তার জন্য আমার কাছে গজল ভালো লাগে, আপনারাও শুনেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রোজা রাখো, নামাজ পড়ো, নবীর দুরুদ ভুইল না, নবী হইবে দেওয়া না, পাপি উম্মতের লাগিয়া নবী একদিন হইবে দেওয়া না। নবীর দুরুদ পড়ো সবে, রোজা সরে তরাই ইবে গো, নবীর দুরুদ পড়ো সবে, রোজা সরে তরাই ইবে গো, পাপি উম্মতের না তোরাইয়া নবী বেস্তে যাইবে না, পাপি উম্মতের না তোরাইয়া নবী বেস্তে যাইবে না, নবী হইবে দেওয়া না, পাপি উম্মতের লাগিয়া নবী একদিন হইবে দেওয়া না। যেদিন নবী উফাত হলো, আসাব গনে দেখতে ছিল গো, যেদিন নবী উফাত হলো, আসাব গনে দেখতে ছিল গো, নবীর ঠোঁট দুইটা মুর লড়তে ছিল, ইয়াই উম্মতি বললেন না, নবীর ঠোঁট দুইটা মুর
লড়তেছিল ইয়ায়ো মতি, বললেন না নবী হইবে দেওয়ানা, পাপিও মতের লা গিয়া নবী আমার হইবে দেওয়ানা। জীবনকারীর বাউল মথি অন্তরে নাই সাধন শক্তি গো, জীবনকারীর বাউল মথি অন্তরে নাই সাধন শক্তি গো, ওরে কিসের আমি পাব মুক্তি উপায় যেন দেখি না, কিসের আমি কিসের আমি পাব মুক্তি উপায় যেন দেখি না নবী হইবে দেওয়ানা, পাপিও মতের লা গিয়া নবী একদিন হইবে দেওয়ানা। তোমরা রোজা রাখো নামাজ পড়ো নবীর দুরুদ, ভুইল না নবী হইবে দেওয়ানা, পাপিও মতের লা গিয়া নবী একদিন হইবে দেওয়ানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।